প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ফিজিক্স বিষয়টির খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় স্থিতিস্থাপকতা সম্পর্কে আলোচনা করব। আজকের লেকচারে আমি এই অধ্যায়ের স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা এবং বিকৃতি সম্পর্কে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় এই বিষয়গুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে, তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি প্রথমে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সম্পর্কে আলোচনা করেছি। যে ধর্মের কারণে বস্তুর উপর প্রযুক্ত বল অপসারণের পর বস্তুটি তার পূর্বের অবস্থা ফিরে পায় তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলে। অর্থাৎ কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগের ফলে বস্তুটা যদি বিকৃত হয় এবং বলটা সরিয়ে দেওয়ার বা অপসারণ করার পরেই যদি বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে এই যে পূর্বের অবস্থায় বস্তুটা ফিরে যাচ্ছে সেই ধর্মটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। এরপরে আছে স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বডি। যেসব বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম বিদ্যমান থাকে তাদেরকে স্থিতিস্থাপক বস্তু বলে। আমি স্থিতিস্থাপকতা সম্পর্কে বলেছি যে বস্তুর উপর থেকে বলটা অপসারণের পরপরই যদি বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে যায় তখন সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা, আর যে বস্তুর এই ধর্মটা বিদ্যমান সেই বস্তুগুলোকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। এরপরে আছে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। বাইরে থেকে প্রযুক্ত বলের যে সর্বোচ্চ মান পর্যন্ত কোন বস্তু একটি স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে বলে সেই সর্বোচ্চ মানকে স্থিতিস্থাপক সীমা বলে। এর মানে হচ্ছে কোন একটা বস্তুর উপরে বাইরে থেকে সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটা স্থিতিস্থাপক বস্তু হিসেবে থাকে, অর্থাৎ বস্তু পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। বলের সেই সর্বোচ্চ মানটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এর চেয়ে বেশি বল প্রয়োগ করলে বস্তুটা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, বিকৃত হয়ে যাবে। তো এই যে বলের সর্বোচ্চ মানটা সেটাকেই স্থিতিস্থাপক সীমা বলে বা ইলাস্টিক লিমিট বলে। তো এরপরে দিয়েছি দেখো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি। প্রযুক্ত বল অপসারণের পর যেসব বিকৃত বস্তু সম্পূর্ণভাবে পূর্বাবস্থা ফিরে পায় তাদেরকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। অর্থাৎ বস্তুর উপর থেকে প্রযুক্ত বলটা অপসারণ করার পরে যদি বস্তুটা সম্পূর্ণভাবে পূর্বের অবস্থা ফিরে পায় তখন সেই বস্তুগুলোকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। আসলে বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পাওয়া সম্ভব নয়। এরপর হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু বা ইনইলাস্টিক বডি। ইনইলাস্টিক বডিটা হচ্ছে যে প্রযুক্ত বল অপসারণের পর যেসব বিকৃত বস্তু সম্পূর্ণভাবে পূর্বাবস্থা ফিরে পায় না তাদেরকে অস্থিতিস্থাপক বস্তু বলে। এর মানে হচ্ছে যে বস্তুর উপর থেকে প্রযুক্ত বলটা অপসারণের পরেও যদি বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে না যায়, কিছুটা বিকৃত অবস্থা থেকে যায়, তখন ওই বস্তুগুলোকে বলা হয় অস্থিতিস্থাপক বস্তু। যেমন পূর্ণ দৃঢ় বস্তু ব্যতীত প্রায় সকল বস্তুই অস্থিতিস্থাপক বস্তু। পূর্ণ দৃঢ় বস্তু কি সেটা আমরা এই যে পরে দিয়েছি, এই পূর্ণ দৃঢ় বস্তু ব্যতীত সকল বস্তুই প্রায় অস্থিতিস্থাপক বস্তু। এরপরে দিয়েছি দেখো পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। যেসব বস্তুর উপর বাইরে থেকে যে কোনো পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে না তাদেরকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। অর্থাৎ যে সকল বস্তুর উপরে বাইরে থেকে তুমি যে কোনো পরিমাণ বল প্রয়োগ করো না কেন বস্তুর আকার বা আকৃতির কোনো পরিবর্তন ঘটবে না, সেই বস্তুগুলোকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। আসলে এই সকল বস্তুগুলো বিকৃত হয় না ঠিকই, কিন্তু ভেঙে যায়। বলের একটা নির্দিষ্ট মানের পরে বস্তুগুলো হয়তো বা ভেঙে যাবে কিন্তু আকার বা আকৃতির কোনো পরিবর্তন ঘটবে না। যেমন কাচ, ইস্পাত ইত্যাদি, এই বস্তুগুলো সাধারণত ভেঙে যায় বলের একটা নির্দিষ্ট মান পর্যন্ত। আকার আকৃতি ঠিক থাকলেও একটা নির্দিষ্ট মানের পরে বস্তুগুলো ভেঙে যায় কিন্তু এদের আকার বা আকৃতির কোনো পরিবর্তন হয় না। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি বিকৃতি বা স্ট্রেইন সম্পর্কে আলোচনা করেছি। বল প্রয়োগের ফলে বস্তুর আকার ও আয়তনের পরিবর্তন হয় এই কথাটা আমরা জানি, যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে সাধারণত বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন ঘটে। তো এই যে বল প্রয়োগের ফলে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকেই বলে বিকৃতি। একক মাত্রা বলতে সেটা একক দৈর্ঘ্য হতে পারে বা একক আয়তনে হইতে পারে, এটাই মূলত একক মাত্রা। তো আমরা এখানে সংজ্ঞাটা বলেছি দেখো, এই যে বল প্রয়োগের ফলে বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বা স্ট্রেইন বলে। তো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো, যে ধরা যাক কোনো বস্তুর আদিমাত্রা, সেটা আয়তন হতে পারে বা দৈর্ঘ্য হতে পারে, আদিমাত্রা ধরেছি এ এবং বল প্রয়োগের ফলে মাত্রা হয় বি। সুতরাং মাত্রার পরিবর্তন হচ্ছে এখানে বি মাইনাস এ, তাহলে বিকৃতি হচ্ছে একক মাত্রায় পরিবর্তন। এখানে আদিমাত্রা ছিল এ, তাহলে এর জন্য পরিবর্তন হয় বি মাইনাস এ, তাহলে একক মাত্রায় পরিবর্তন হবে বি মাইনাস এ বাই এ। তো এটাই হচ্ছে মূলত বিকৃতি।
বিকৃতি, অর্থাৎ মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রাই হচ্ছে বিকৃতি। তো বিকৃতি একটা স্কেলার রাশি। এরপরে দিচ্ছি বিকৃতির মাত্রা ও একক। তুমি দেখো এই যে পূর্বের উদাহরণটা, যদি এটাকে আমরা দৈর্ঘ্য ধরি তাহলে বি মাইনাস এ যেটা ছিল মাত্রার পরিবর্তন সেটা হবে দৈর্ঘ্যের পরিবর্তন, আর এ হচ্ছে আদি দৈর্ঘ্য, তাহলে দুইটা দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে বিকৃতি, সেটা আয়তন হলে আয়তনের অনুপাত হইতো। তো যেহেতু বিকৃতি একই জাতীয় দুইটা রাশির অনুপাত, অতএব এর কোনো মাত্রা বা একক নেই। তারপরে দিয়েছি বিকৃতির প্রকারভেদ। বিকৃতি মূলত তিন প্রকার আমি এখানে দিয়েছি। দেখো প্রথমে দৈর্ঘ্য বিকৃতি বা টেনসাইল স্ট্রেন, এটা লঙ্গিচুডিনাল স্ট্রেনও বলা যায়। তো এই যে দৈর্ঘ্য বিকৃতি কি সেটা আমরা এখন জানবো। আমি বিকৃতির সংজ্ঞার বেলায় যে উদাহরণটা দিয়েছিলাম, দেখো এই যে আদি মাত্রা এ ধরেছিলাম, বল প্রয়োগের ফলে মাত্রা যদি বি হয় সেক্ষেত্রে বিকৃতি ছিল মাত্রার পরিবর্তন বাই আদি মাত্রা, তো এক্ষেত্রে হবে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তো আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে অনুদৈর্ঘ্য বা দৈর্ঘ্য বিকৃতি বলে। তুমি এটাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলতে পারো, দৈর্ঘ্য বিকৃতি বলতে পারো। আমি এই যে উদাহরণ দিয়েছি এখানে একটা দেখো, যদি একটি বস্তুর আদি দৈর্ঘ্য এল এবং বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুটির দৈর্ঘ্যের পরিবর্তন যদি স্মল এল হয় তাহলে দৈর্ঘ্য বিকৃতি সমান হবে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। এখানে আমরা এই যে দৈর্ঘ্যের পরিবর্তন ধরেছি স্মল এল এবং আদি দৈর্ঘ্য ধরেছি ক্যাপিটাল এল, তো দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, এই যে এখানে দেখো স্মল এল বাই ক্যাপিটাল এল লিখেছি। আমি পাশে যে চিত্রটা দিয়েছি দেখো, এই যে একটা বস্তু ছিল, এই বস্তুটার আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল, আর এই বল প্রয়োগের ফলে যদি বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধিটা স্মল এল হয় তাহলে বিকৃতি হবে, এই যে দৈর্ঘ্যের পরিবর্তন সেটা হ্রাসও হতে পারে। দৈর্ঘ্যের পরিবর্তন মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাস, তো এই দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য হচ্ছে বিকৃতি। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইড গুলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আয়তন বিকৃতি বা ভলিউম স্ট্রেন সম্পর্কে আলোচনা করেছি। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনে পরিবর্তন ঘটে তাহলে একক আয়তনে পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে, অর্থাৎ কোন একটা বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগের ফলে বস্তুর একক আয়তনের যে পরিবর্তনটা সেটাই হচ্ছে আয়তন বিকৃতি। তো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো যদি কোনো বস্তুর আদি আয়তন ভি এবং বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুটির আয়তনে পরিবর্তন স্মল ভি হয় তাহলে আয়তন বিকৃতি হবে, যে আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন। তো আয়তনের পরিবর্তনকে আমরা স্মল ভি ধরেছি আর আদি আয়তনটা হচ্ছে ক্যাপিটাল ভি। এই যে চিত্র থেকে যদি বিষয়টা দেখো তাহলে ক্লিয়ার হবে। এই যে একটা বস্তু, গোলাকার বস্তু, এটার আয়তন ছিল ক্যাপিটাল ভি। তো এই বস্তুটার উপর আমরা যখন বাইরে থেকে বল প্রয়োগ করব, এই যে দেখো বল প্রয়োগ করছি আমরা, তীর চিহ্ন দিয়ে এটা দেখাচ্ছি। তো বল প্রয়োগের ফলে যদি বস্তুটা কিছুটা সংকুচিত হয়, অর্থাৎ বস্তুর আয়তনের পরিবর্তন ঘটবে, এবং এই যে আয়তনের পরিবর্তনটাকে আমরা নিচে দেখো এই যে স্মল ভি দ্বারা প্রকাশ করেছি, তো এই আয়তনের পরিবর্তন বাই আদি আয়তনই হবে আয়তন বিকৃতি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি ক্লিনটন বা মোচড় বিকৃতি অর্থাৎ শেয়ারিং স্ট্রেন সম্পর্কে আলোচনা করেছি। বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকারের পরিবর্তন হয় তাহলে সংশ্লিষ্ট বস্তুর আকার পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতিকে ক্লিনটন বা মোচড় বিকৃতি বলে, অর্থাৎ কোন একটা বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আকারের পরিবর্তন হয় তাহলে বস্তুর আকার পরিবর্তনের ফলে সৃষ্ট কৌণিক বিচ্যুতি, অর্থাৎ বস্তুর একটা তল থেকে আরেকটা তলের যে কৌণিক বিচ্যুতিটা ঘটবে সেই কৌণিক বিচ্যুতিকে বলা হয় ক্লিনটন বা মোচড় বিকৃতি। তো আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণটা দেখলেই এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধরি ABCD একটি আয়তকার বস্তু। এই যে দেখো চিত্রে ABCD হচ্ছে একটা আয়তকার বস্তু, এর সিডি তলটা দৃঢ়ভাবে আটকানো, অর্থাৎ এটা অবস্থান পরিবর্তন হয় না। উপরে যে এবি তল যেটা আছে সেটার উপরে বল প্রয়োগ করলে সেটার অবস্থান পরিবর্তন হয়। আমরা এই কথাগুলো এখানে বলেছি, দেখো এর সিডি তল দৃঢ়ভাবে আটকানো এবং এর উপরি তল এবি এর উপর বাহ্যিক বল স্পর্শক বরাবর ক্রিয়া করায় বস্তুটি এ প্রাইম বি প্রাইম সিডি আকার প্রাপ্ত হয়। এই যে দেখো এই এবি এর উপরে এই যে তীর চিহ্ন দ্বারা বলের দিকটা আমরা বোঝাচ্ছি, এই এফ পরিমাণ বল যদি আমরা এবি তলের উপরে প্রয়োগ করি তাহলে এবি তলটা পরিবর্তন হয়ে এ প্রাইম বি প্রাইম অবস্থানে চলে আসে। তো আমি এখানে এই কথাগুলো বলেছি, কিন্তু এর আয়তনে কোনো পরিবর্তন ঘটবে না। এই যে আকারের পরিবর্তন ঘটতেছে কিন্তু এটার বস্তুটার আয়তনে কোনো পরিবর্তন ঘটবে না। বস্তুর এরূপ বিকৃতি হচ্ছে ক্লিনটন বিকৃতি। এখানে দেখো যে কোণ এ ডি এ প্রাইম, এই যে কোণটা, এই কোণটাকেই ক্লিনটন কোণ বলা হয়, আর এই কোণটাই মূলত বিকৃতির পরিমাণ। চিত্রে দেখো এই যে ABCD বস্তুটার এডি বাহুটা আগে এই যে এডি বরাবর স্থির অবস্থায় ছিল, এখন এই এবি তলের উপরে এফ পরিমাণ বল ক্রিয়া করায় এবি তলের অবস্থানটা হয়ে যায় এ প্রাইম বি প্রাইম,
অর্থাৎ এ বিন্দুটা এই যে এ প্রাইম বিন্দুতে চলে আসে, তো এ ডি বাহুটার অবস্থান তখন হয় এ প্রাইম ডি, অর্থাৎ আদি অবস্থা থেকে নতুন অবস্থায় আসলে বস্তুর বিকৃতির পরিমাণ, অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন করে এ ডি এ প্রাইম সেটাকে আমরা থিটা ধরেছি, এটাকে কৃন্তন কোণ বলা হয়, আর এই কৃন্তন কোণটাই হচ্ছে বিকৃতির পরিমাণ। তো আমরা এখানে এই সুতরাং দিয়ে কথাটা বলেছি, দেখো সুতরাং কৃন্তন বিকৃতি সমান হচ্ছে কৃন্তন কোণ সমান হচ্ছে থিটা। এই থিটার মানটা দেখো, আমরা জানি যে থিটা মানটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা বা ট্যান থিটাকে শুধু থিটা আমরা বলতে পারি, তো এই থিটা সমান আমরা ট্যান থিটা ধরেছি, যেহেতু এখানে এই কৌণিক বিচ্যুতিটা বা আকারের পরিবর্তনটা খুবই সামান্য হয়, তো ট্যান থিটা যদি আমরা চিন্তা করি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো এই যে এ ডি এ প্রাইম এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ এ প্রাইম এটা যদি লম্ব হয় এ ডিটা হবে ভূমি, আর এ প্রাইম ডি এটা হবে অতিভুজ, অতএব ট্যান থিটার মানটা হবে এ এ প্রাইম অর্থাৎ লম্ব বাই ভূমি এডি। সমান দিয়ে আমরা লিখেছি দেখো এ এ প্রাইম হচ্ছে আপেক্ষিক সরণ, এ থেকে এ প্রাইমে আসা মানে বস্তুটা বিকৃত হওয়ার পরে আপেক্ষিক ভাবে কতটুকু সরণ হচ্ছে বা বিকৃত হচ্ছে সেটা হচ্ছে এ এ প্রাইম, এডি থেকে এ প্রাইম ডি অবস্থানে চলে আসছে, তো এখানে এ বিন্দুর আপেক্ষিক সরণ হচ্ছে এ এ প্রাইম আর লম্ব দূরত্বটা এখানে এডি। তো আমি এই যে নিচে লিখে দিয়েছি থিটা কোণ ক্ষুদ্র হয় থিটা সমান ট্যান থিটা লেখা যায়, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে মূলত যে কৃন্তন বিকৃতিটা হচ্ছে কোণের মানটা, কোন একটা বস্তু যে পরিমাণ বিকৃত হয়, বিকৃত হওয়ার ফলে আদি অবস্থা থেকে শেষ অবস্থার অন্তর্ভুক্ত যে কোণটা কৌণিক বিচ্যুতিটা সেটাই হচ্ছে মূলত কৃন্তন বিকৃতি। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমার লেকচার দেখার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই এই ভিডিও লিঙ্কটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।